ওয়াও, শাড়ি পরে তো একেবারে ভক্তদের মনই কেড়ে নিল মিমি চক্রবর্তী। অন্যদিকে বর্ষা চৌধুরীকে দেওয়া হচ্ছে একের পর এক হুমকি। ফাইনালি জানাবো একটুর জন্য বেঁচে গেল ইমরান হাশমি, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি মিমির গসিপসে। টলিউড নায়িকা মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সবসময় বেশ সরব। মাঝে মধ্যেই তিনি তার ভালো লাগার মুহূর্ত এবং ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এবার শাড়ি ও কালো ব্লাউজ ও গহনা পরে ভক্তদের সামনে এলেন মিমি চক্রবর্তী। গতকাল রাতে মিমি চক্রবর্তী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। এই সময় জনপ্রিয় এই নায়িকাকে এমন পোশাকে সাজতে দেখা যায়। খোলা চুল, মিষ্টি হাসি আর চোখের চাহনিতে মিমিকে দেখে ভক্তরা রীতিমতো একেবারে মুগ্ধ। তিনি তার ভিডিওর ক্যাপশনে আবার লিখেছেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। ওই যে কোক স্টুডিওর গানের লাইন জুড়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। তো আপনি বলুন না, আপনার কাছে কেমন লাগলো? যাই হোক, এবার আসি বর্ষার গসিপসে। রাসেল মিয়া ও বর্ষা চৌধুরীকে নিয়ে তো একের পর এক তথ্য বের হয়ে আসছে। রাসেল মিয়ার লোকজন বর্ষা চৌধুরীকে নানানভাবে হেয় করার চেষ্টা করছে, এমনভাবে বলেছেন বর্ষা। এবার বর্ষা তার সোশ্যাল মিডিয়ায় জানালেন একটি শকিং খবর। তিনি বলেন, মানসিক আঘাত করে যাচ্ছে একের পর এক হুমকি ফোনে। আমি সত্যের পথে, আমার কেউ নাই আল্লাহ ছাড়া। যদি আমাকে নিয়ে এখন মিথ্যা কিছু রটায় বা মিথ্যা বলে বা আমাকে বা আমার সন্তানদের মেরে ফেলে, বুঝে নেবেন একমাত্র সে আর তার সুগার মাম্মি করেছে। আমাকে মেরে ফেলেই তবেই আমাকে থামাতে পারবে। আমি দুনিয়াতে নেই এখন, এই বিচার আপনারা করেন, আপনারা এদের ছাইরেন না, এমনভাবে লিখেই স্ট্যাটাস দিলেন বর্ষা চৌধুরী। যাই হোক ভাই, এবার আসি ইমরান হাশমির গসিপসে। এবার শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের দুর্ঘটনার কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় চোয়ালের ঠিক নিচে রক্ত গড়িয়ে পড়ছে, অনেকটা কেটে গেছে। গলার কাছে সাদা ব্যান্ডেজ জড়িয়ে বসে রয়েছেন অভিনেতা। জানা গেছে বর্তমানে অনেকটাই নিরাপদে সুস্থ আছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের ঘোড়াচড়ি 2 সিনেমার শুটিং চলছিল। এক অ্যাকশন দৃশ্য উঁচু জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য করতে গিয়ে আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তার, তবে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়েছে। তবে এরপর শুটিং কন্টিনিউ করেছে কিনা সে বিষয়টা জানা যায়নি।